আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ প্রিয় دینی ভাই ও বোনেরা কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের পর কোন আমলগুলি করতেন সেই আমলগুলি সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের প্রিয় হাবিব সাল্লু আলহিহি আসাল্লাম ঘুমানোর আগে কোন আমলগুলি করতেন আপনারা চাইলে সেই ভিডিওটিও আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো আজকে আমরা আলোচনা করব যে রাসুল্লাহ সাল্লু আলিহ্লাম সালাতের পর কোন আমলগুলি করতেন মোট নয়টি আমলের কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ তো প্রিয় দিনী ভাই বোনেরা রাসুল্লাহ সাল্লু আলিহু আসাল্লাম সালাতের পর প্রথম যে আমলটি করতেন তা হচ্ছে তিনি তিনবার ইস্তেক পাঠ করতেন আস্তা ফির্লাহ তিনবার পাঠ করতেন এটি উল্লেখ হয়েছে সহি মুসলিমের হাদিস হাদিস নাম্বার এক তো আমরাও নামাজের শেষে অবশ্যই তিনবার ইস্তেকফার বা আস্তা ফিরুল্লাহ পড়ে নেব ইনশাআল্লাহ প্রিয় তিনি ভাই বোনেরা রাসুল্লাহ সাল্ল আলহি আসাল্লাম দ্বিতীয়ত যে আমলটি করতেন সেটি হচ্ছে আল্লাহ হুমা সালাম তবা ইয়লাম এই দোয়াটি তিনি একবার পাঠ করতেন এটি পাওয়া যায় মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক হাজার তৃতীয়ত তিনি যে আমলটি করতেন সেটি হচ্ছে সুবাহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এবং একবার লা ইলাহা ইল্লাহ ডাহু লা সারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহু হামদু ওয়া হু আলা কুল্লি শাহি ইন কদির তো তিনি এগুলো পাঠ করতেন তো এগুলো পড়লে আমরা কি পেতে পারি সেই মুসলিমের এক হাজার দুইশো নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে যে যদি কেউ নামাজের পরে এগুলো পড়ে তাহলে তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গোনা থেকে থাকে তারপরেও আল্লাহ পাখরবুল আমিন তার সমস্ত গুণা ক্ষমা করে দিবেন দেবেন সোহানুল্লাহামদিহি এই জন্য অবশ্যই আমরা এই আমলগুলি করব। প্রিয় দিনী ভাই বোনেরা আমাদের প্রিয় নবী আলী আলিহি আসাল্লাম চতুর্থ যে আমলটি করতেন তা হচ্ছে তিনি একবার আয়াতুল কুরসি অর্থাৎ সুরায় বাকারার দুইশো পাঁচপান্ন নম্বর আয়াত পাঠ করতেন নাসাই শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় যে যদি কেউ একবার আয়াতুল কুরসি পাঠ করে প্রতি নামাজের পর তাহলে তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকে না অর্থাৎ সে মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই বোনেরা পাঁচ নাম্বার হচ্ছে ফজরের পর এবং মাগরিবের পর তিনি সাতবার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার পাঠ করতেন যদি কোনো ব্যক্তি সকাল বা সন্ধ্যায় সাতবার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এই দোয়াটি পাঠ করে তাহলে সে যদি সেই রাতে বা সেই দিনে মৃত্যু বরণ করে তাহলে আল্লাহ তাকে নাম থেকে রক্ষা করবেন ছয় নাম্বার হচ্ছে ইখলাস এবং নাস প্রত্যেকটি তিনবার করে সকালে এবং সন্ধ্যায় পাঠ করা রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা সকালে এবং সন্ধ্যায় তিনবার করে এই সুরাগুলো পাঠ করো তাহলে তোমাদের আর কোনো কিছুর দরকার হবে না সুবহান আল্লাহ এটা অনেক পূর্ণ একটি আমল ফজিলতপূর্ণ একটি আমল আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা সাত নাম্বার হচ্ছে দরুদ শরীফ সকালে দশ বার অর্থাৎ ফজরের নামাজের পর দশ বার এবং মাগরিবের নামাজের পর দশ বার যদি কেউ পাঠ করে তাহলে ইনশাআল্লাহ কাল কেয়ামতের ময়দানে সে ব্যক্তি রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাফায়ত লাভ করবে প্রিয় দিনী ভাই বোনেরা আট নাম্বার হচ্ছে رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي যদি কেউ এই দোয়াটি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করে অর্থাৎ ফজরের পর এবং মাগরিবের পর তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সন্তুষ্ট করবেন এজন্য অবশ্যই আমরা এই আমলটিও করব প্রিয় دینی ভাই ও বোনেরা সর্বশেষ নয় নম্বর হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন সহি বুখারের হাদিস হাদিস নাম্বার একশো আটষট্টি এই হাদিসের মধ্যে তিনি বলেন যদি কেউ সুবহান আল্লাহি বিহামদিহি প্রতিদিন একশো বার বলে আর যদি তার সমুদ্রের পেহনা পরিমাণও গুনা হয়ে থাকে তারপরেও আল্লাহ তালা তার সব পাপ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ এজন্য আমরা প্রতিদিন কমপক্ষে একশোবার সুবাহানি এই জিকিরটি করবো রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই উক্ত নয়টি আমল নামাজের পরে করার তা আল্লাহ আমিন প্রিয় দিনী ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করে অন্যান্য মুসলমান ভাই বোনদের কাছে ছড়িয়ে দিন এবং তাদেরকেও উপকৃত করুন আর আপনারা যদি চান তাহলে আমাদের এই চ্যানেলটির সঙ্গেই থাকতে পারেন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের একটা সুখবর জানিয়ে দেই আমরা শপের কার্যক্রম শুরু করেছি এখানে আপনারা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি তেল মধু এবং ঘি পেতে পারেন চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন শপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাল্লাহ ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান ডাবল থ্রি জিরো ডাবল থ্রি সেভেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ